সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 9 জানুয়ারি, রোজ সোমবার, আমরা খবরাখবর চ্যানেলে বর্তমান অবস্থান করতেছি মৌসুমী ডেইরি ফার্ম। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন মোশারফ ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদোপা জেলার মোলাডুলিতে। আর এই ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়। মোশারফ ভাই দীর্ঘদিন প্রবাসী ছিলেন, প্রবাস থেকে দেশে আসার পরে মূলত এই খামারটি গড়ে তুলেছেন। মোশারফ ভাই মূলত গাভী গরু কেনাবেচা করে থাকেন। এই ফার্মের অনেক প্রতিবেদন আপনারা দেখেছেন তো। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে মোশারফ ভাই বেশ কিছু গাভী গরু সংগ্রহ করেছেন। সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, মুন্ডি, শাহিওয়াল, গির, হরিয়ানা সব ধরনের গাভী সংগ্রহ করতে পারবেন। তো বর্তমানে এই ফার্মে বেশ কিছু গাভী রয়েছে, সবই এখানে হলস্টাইন ফ্রিজিয়ান। সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো, তার আগে আমরা কথা বলবো মোশারফ ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখেন। তো চলে আসলাম আবারও, গত সপ্তাহে আসছিলাম মনে হয়, বেশ কিছু গাভী দর্শকদেরকে দেখিয়েছি। জি জি। তো যে গাভীগুলো দেখেছিলাম প্রায় তো মনে হয় সবই প্রায় সেল হয়ে গেছে। জি জি জি। নতুন গাভী সংগ্রহ হয়েছে? জি ভাই। তো সংগ্রহটা কেমন চলতেছে আপনার? সংগ্রহ আসলে শীতের মধ্যে তো গাভী আসলে তত সংগ্রহ করতে পারিনি, 6টা গাভী আছে, 6টা গাভী দেখাবার। 6টা গাভী দর্শকদেরকে দেখাবেন। আচ্ছা, কেনাবেচাটা ভালোই চলতেছে? কেনাবেচা আলহামদুলিল্লাহ ভালোই চলতে। আচ্ছা, তো বাজারটা কেমন যাচ্ছে এখন গাভীগুলোর? বাজার আসলে শীতের মধ্যে বাজার সবসময় ভালো, আর ভালো জিনিসের দাম সবসময় ভালো হয়। ভালো জিনিস যদি কেউ সংগ্রহ করে অবশ্যই ভালো দাম দিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা। বর্তমানে তো মানুষ গাভীটা একটু বেশি সংগ্রহ করতেছে। জি জি, বর্তমানে বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো হয়। আচ্ছা, তো আজকে যে গাভীগুলো দেখাবেন এগুলো কেমন দুধের গাভীগুলো আছে? এগুলো আপনার উপরে আছে আপনার 22 লিটার পর্যন্ত, নিচে আছে 15 লিটার। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে তো এই গাভী কিনা নিয়ে মানুষ অনেকে একটু বিভ্রান্তিতে পড়ে যে কিভাবে গাভী সংগ্রহ করব, ভয় পাচ্ছে। বিভ্রান্ত জিনিসটা হচ্ছে কি, আপনার গাভী যেগুলো আমি দেখাবো বর্ণনাটা দেবো, আসলে খামারে আসতে হবে। সর্বপ্রথমে খামারে আসেন, দোয়ান করেন সকাল বিকাল, পরের দিনে সকাল যদি দোয়ান করেন আমার সামনে, যদি আপনার সামনে যদি দোয়ান করে দেখা দেওয়া যায় ইনশাল্লাহ আপনি ঠকবেন না। আর অনেক ভাই আছে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, গাভী ওই রকমই মনে করেন টাকা পয়সা আছে গাভী কিনে এসছে, আর গাভী পরিচর্যা ঠিক মতন করতে পারতেছে না। আপনার যদি পরিচর্যা ঠিক মতন করতে না পারেন তাহলে গাভী কেনার থেকে বিরত থাকেন। গাভী কেনার আপনার প্রয়োজন না যে আমার ভিডিও দেখে আপনার গাভী কেনাই লাগবে, সেটা না। আমি ভিডিও দিচ্ছি আপনার যদি মনের কাছে ভালো লাগে কেনা, আর যদি গাভী লালন পালন করতে পারেন তাহলে কেনা, না হলে কিনে না। আমি কিন্তু আমার যে গাভীর যে বর্ণনাটা দেবো দুধ কিন্তু অতটুকু আছে, কিন্তু আপনার বাসায় যায় দেখা যাচ্ছে যে একটু কমে যাচ্ছে। আসলে এগুলো কিন্তু পরিচর্যার জন্য, আপনি পরিচর্যা ঠিক মতন করেন আর আসেন, আসি সারি দেখে নেন ভাই। আমার মিষ্টি কথা না ভুলি সারি, আপনার যদি টাকার ব্যথা থাকে সরজমিনে আসবেন, আসি সারি 2 দিন দোয়ান করবেন, সকালে বিকালবেলা, পরের দিন সকালবেলা যদি দোয়ান করেন ইনশাল্লাহ আপনাকে আর ঠকাতে পারবে না কেউ। আচ্ছা আচ্ছা, সুন্দর পরামর্শ দিলেন। তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি ভাই, চলুন। প্রথম গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি। দাঁতে কয়টা গাভীটার? দাঁত হয় না এটা ভাই, এখনো দাঁত হয় নাই। জি। সাথে কি বাচ্চা এটা? সাথে 4 বাচ্চা ভাই। সাথে 4 বাচ্চা। জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আপনার 20 দিন প্লাস হয়েছে ভাই। বাচ্চার বয়স 20 দিন প্লাস হয়েছে। জি। এখনো দাঁত হয় নাই। জি জি। দুধ পাচ্ছেন কেমন এটা? দুধ এই গাভীটা আপনার 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই। 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে? জি জি জি। যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে? অবশ্যই ভাই। দর্শক আপনারা দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন। দুধের লালন পালনটা দেখতে পাচ্ছিলেন, এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন। এক নাম্বার গাভীটার দামটা কেমন রাখছেন আপনারা? এই গাভীটার দাম চাচ্ছে ভাই 1,85,000 টাকা। 1,85,000 টাকা? জি। এক নাম্বার গাভীটার দাম রাখছেন 1,85,000 টাকা, আলোচনা সাপেক্ষে দরদাম করে। জি, হালকা সুযোগ আছে ভাই। জি জি। দর্শক হালকা সুযোগ আছে। তো এটা দেখলাম 1 নম্বর গাভীটা। তো দর্শক চলুন সিরিয়ালের 2 নম্বর গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। জি ভাই। সিরিয়ালের 2 নম্বর গাভীটা দেখতে পাচ্ছিলাম,
এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান জাতের গাবি ভাই। এটা ফ্রিজিয়ান জাতের একটা গাবি। জি। দাঁতে কয়টা গাবিটার? দাঁতে এটা দাঁত হয়নি ভাই। এখনো দাঁত হয় নাই। জি জি। বাচ্চা দিছে? বাচ্চা দিছে ভাই। কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা ভাই। প্রথম বাচ্চা? জি প্রথম বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স এটা 14 দিন ভাই। বাচ্চার বয়স আজকে 14 দিন। জি। গাবি বাচ্চা দুইটাই সুস্থ? জি সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা এখনো দাঁত হয় নাই। বাচ্চা দিয়ে দিছে অলরেডি 20 দিন। দুধের লালন পালনটা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। লালনবাটগুলো তো খুব ভালো আসছে গরুটার। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এই গাবিটা আপনি 15 লিটার দুধ আসে সারাদিন ভাই। সারাদিনে 15 লিটার দুধ পাচ্ছেন? জি জি। দর্শক মাথাটা দেখতে পাচ্ছিলেন, যারা নিবে দুই বেলা দুধ দহন করে নিতে পারবে। জি অবশ্যই ভাই, ভিডিও শুরুতেই তো আমি বললাম দুই দিন থেকে দুধ দহন করে নেবে কোনো সমস্যা নেই। দুই তিন দিন থেকে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে। জি অবশ্যই। দামটা কেমন রাখছেন দুই নাম্বার গাভিটার? এটার দাম চাচ্ছি ভাই 1,85,000 টাকাই। 1,85,000 টাকা? জি। দর্শক দুধের উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন। এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাভিটা। জি ভাই। তো দর্শক চলুন সিরিয়ালের তিন নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের তিন নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের? জি। সাথে কি বাচ্চা এটা? সাথে ষাঁড় বাচ্চা ভাই। সাথে ষাঁড় বাচ্চা? জি জি। দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন, বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 14 দিন ভাই, এখনো নাভি আছে। দর্শক ভাই দেখলে পারে বুঝতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছিলেন গাভিটা কয় নাম্বার বাচ্চা দিল? প্রথম বাচ্চা ভাই, দুই দাঁত। প্রথম বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান? জি হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? দুধ পাচ্ছে সারাদিনে 18 লিটার ভাই। সারাদিনে 18 লিটার? জি জি। যারা নিবে দুধ দহন করে দেখে নিজে? জি অবশ্যই ভাই। আসলে প্রথম গাভি হিসাবে দেখেন বাচ্চারটা কত সুন্দর, যে গাভিগুলো দেখালাম সবগুলো আসলে কালেকশন খুব সুন্দর কালেকশন। দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা? জি জি জি। মাশাআল্লাহ বাটগুলো দেখতে পাচ্ছিলেন, লালন পালন তো খুব ভালো আসছে। খুব ভালো মানে কি যতটুকু গুলান ততটুকু দুধ আপনার। আর খুব কত ঠান্ডা গরু দেখেন আপনি, মা বোন সবাই লালন পালন করতে পারবে, সবাই লালন পালন করতে পারবে ইনশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? দাম চাচ্ছি ভাই এটা 2,25,000 টাকা। 2,25,000 টাকা? জি ভাই। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি অবশ্যই। তো এটা দেখলাম আমরা তিন নাম্বার গাভিটা। জি। তো দর্শক চলুন চার নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের চার নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম, অনেক বড় সর একটা গাভি দেখতে পাচ্ছি ভাই আমরা। জি ভাই, আসলে আমি আপনি বড় বললে হবে না, দর্শক ভাই বড় বলতে হবে। আসবে সরজমিনে আসলে পরে এই গরুগুলো কিন্তু আসলে ক্যামেরা এত বড় ধারণ করা যায় না। চারটা দাঁত হয়েছে, দ্বিতীয় বাচ্চা আর কি। কি বাচ্চা সাথে এটা? সাথে বকনা বাচ্চা ভাই। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকের দিন গেলে 5 দিন হবে ভাই। বকনা বাচ্চা 5 দিন হবে? জি। কয় নাম্বার বাচ্চা দিল? দ্বিতীয় বাচ্চা ভাই। চার বাচ্চা দিচ্ছে এখনো কিন্তু, এই যে পানিটা রয়েছে দেন দর্শক ভাই বুঝতে পারে যে হয়তো বা আপনার এটা কিন্তু পানি, কিন্তু এটা লাভই না কিন্তু। দর্শক দেখতে পাচ্ছেন দুধের লালন পালনগুলো, দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? দুধ এই গরুটার আসলে 5 দিন আজকে বাচ্চার বয়স। এই গরুটা আপনি যে ভাই নেবে আপনি 20+ দুধ থাকবে ভাই গরুটা। যেই নেবে 20-এর উপরে দুধ থাকবে? জি 20-এর উপরে দুধ থাকবে, অনেক বড় গবে তো এটা। দামটা কেমন রাখছেন এটার? এই গাবিটার দাম চাচ্ছে ভাই 2,60,000 টাকা। 2,60,000 টাকা? জি। তো একজন লোক ওই সাইডে যাইতেন, দেখাতাম গাভিটা কত বড়। গাভি অনেক বড় ভাই, একটা লোক কিন্তু আসলে ই করতে পারবে না। দর্শক দেখতে পাচ্ছেন দুধের লালন পালনটা দেখাচ্ছি আপনাদেরকে। এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সড় একটা গাভি। দামটা রাখছিলেন 2,40,000 টাকা ভাই। তো দর্শক চলুন সিরিয়ালের 5 নম্বর গাভিটা আপনাদেরকে দেখাই। চলুন 5 নম্বর গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা মহিষী অস্ট্রেলিয়া জাতের গাভি ভাই। মহিষী অস্ট্রেলিয়া জাতের একটা গাভি। দাঁতে কয়টা গাভিটা? দাঁতে 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা ভাই। সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে? জি। কি বাচ্চা সাথে এটা? বাচ্চাটা ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ বাচ্চাটা অনেক বহুত ভালো ভাই, দেখেন বাচ্চাটা একদম ষাঁড় বাচ্চার মতো বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? 18 দিন বাচ্চার বয়স। বাচ্চার বয়স আজকে 18 দিন? জি জি, অনেক সুন্দর বাচ্চা। কয় নাম্বার বাচ্চা দিল গাভিটা? দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয় বাচ্চা দিয়েছে? জি। দুধ পাচ্ছেন কেমন এটা? দুধ এই গাভিটার আপনি 17-18 লিটার দুধ আছে সারাদিনে। 17-18 লিটার দুধ আছে? জি জি। যে ভাই নিবে 17 লিটার গ্যারান্টি থাকবে ভাই। যে ভাই নিবে 17 লিটার দুধ গ্যারান্টি থাকবে? জি জি। দর্শক আপনারা যারাই নেবেন 17 লিটার দুধ গ্যারান্টি থাকবে। দুধের উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এই 5 নম্বর গাভিটার? দাম চাচ্ছে ভাই এটা 1,95,000 টাকা। 5 নম্বর গাভিটার দাম রাখছেন 1,95,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? জি অবশ্যই। দর্শক দুধের উলান পালানগুলো বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। তো দর্শক চলুন সিরিয়ালের 6 নম্বর গাভিটা দেখাই। সিরিয়ালের 6 নম্বর গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভি? জি।
লালন পালনটা দেখতে মাথাটা দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা ভাই সার বাচ্চা জি দুধ পাচ্ছেন কেমন এটা দুধ এই গাবিটার ভাই 22 লিটার দুধ আছে আপনার 20 লিটার গ্যারান্টি থাকে গাবিটা কয় নাম্বার বাচ্চা দিল দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা দিয়েছে 22 লিটার দুধ পাচ্ছেন 22 লিটার না আপনার 20 লিটার গ্যারান্টি থাকবে 20 লিটার গ্যারান্টি থাকবে জি দর্শক মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দুধের ভ্যানগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার দাম আছে ভাই এটা 260000 টাকা ছয় নাম্বার গাবিটার দাম রাখছেন 260000 টাকা জি দর্শক দেখতে পাচ্ছিলেন চার নাম্বার গাবিটার দামটাও 260000 টাকা জি 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 ছয় নাম্বারটাও 260000 টাকা জি ভাই আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি হালকা সুযোগ আছে ভাই দর্শক হালকা সুযোগ থাকবে খুব একটা বেশি না তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছিলেন জি ভাই দর্শক আজকে এই পর্যন্ত এই দেখাচ্ছিলেন যোগাযোগটা কিভাবে ভাই করবে যোগাযোগ আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডোল ইউনিয়ন বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমী ডেটভার মালিক আচ্ছা আচ্ছা তো গাভী তো নিবে দুধ দহন করে যাচ্ছে বাসায় জি অবশ্যই আমি শুরুতেই বলেছি যে ভাই গাভী নিবে আসবে আশাই সারি খামারে থাকবে থাকে দেখে শুনে নেবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো পরিশেষে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে ভাই ওইটাই বলার যদি টাকার যদি ব্যথা থাকে আসবেন খামারে খামারে এসে সারি দুধ দহন করে দেখে শুনে গাভী নেবেন গাবি যেখান থেকে কেনেন সরজমিনে আসেন যদি প্রবাসী ভাই হন তাহলে আপনার কাছের যে অভিভাবক আছে অভিভাবক পাঠান আসি সাহেব দুই দিন বাসায় থাকুক যদি কেউ বাসায় না রাখতে পারে তাহলে হোটেলে থাকুক হোটেলে থাকি দুই দিন দুধ দহন করে দেখে নেক ইনশাল্লাহ কখনো ঠকবে না আচ্ছা আচ্ছা সুন্দর কথা বললেন মোশাররফ ভাই তো বেশ কিছু সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু